বিগত 50 বছরে আমাদের উন্নয়নের সবচেয়ে দর্শনগত যে ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা নদীমাতৃক দেশ, আমাদের নদী আমাদের পানির উৎস, আমাদের কৃষির উৎস, সব কিছু ভাত পাস মানি এই মাছ সব কিছুর উৎস, সেই নদী মরে গেছে, সেই নদী মরে গেছে নানান কারণে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সম্ভাব্য মানুষের অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যেটি সবচেয়ে বড় দরকার, মানুষের পকেটে টাকা থাকতে হবে, মানুষ যে চলবে কীভাবে সেক্ষেত্রে তো কর্মসংস্থানও দরকার, মানুষের হাতে পকেটে কীভাবে টাকা যেতে পারে? হ্যাঁ, এটা খুব অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, বিষয়টাই এই। কারণ অর্থনীতিকে আমি যদি সচল করতে চাই তাহলে তো মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, ক্রয় ক্ষমতা বাড়ালে রোলিং বাড়বে, রোলিং বাড়লেই উৎপাদনও বাড়বে, উৎপাদন হতে গেলেই আমদানিও আসবে, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। হ্যাঁ, কারণ এক আপনার পকেটের 10 টাকা যদি 25 দিন বসে থাকে তো তো 10 টাকাই, কিন্তু এটা যদি কয়েকটা হাত ঘুরত তাহলেই তত টাকা তত গুণ কিন্তু এর ভ্যালু বাড়তো, কর্ম সৃষ্টি হতো। আমাদের যে বেকারত্বের যে সমস্যাটা, এগুলো কিন্তু ইট ইজ অ্যান আউটকাম অফ এই যে নিয়োগ নাই, উৎপাদন কম বা ইত্যাদি ইত্যাদি, এটাকে রোল করতে হবে, দৃষ্টি এইসব জায়গায় দিতে হবে। ওই যে আমরা ইনক্লুসিভনেসের যে কথাটা বলছি, ইনক্লুসিভনেসটা হচ্ছে এই যে ভাবতে হবে যে কীভাবে এই মানুষগুলোকে এই স্রোতধারায় আনা যায়। এবং প্রত্যেকটা সমস্যার কিন্তু দুইটা ইয়ে থাকে, একটা হচ্ছে আপনার স্বল্পমেয়াদি চিন্তাভাবনা করে ইমিডিয়েটলি কী করবেন সেটা, আর একটা হচ্ছে সবসময় দূরদর্শী হতে হবে। কারণ দূরদর্শী না হলে সবসময় আমি সোমবারে তো থাকবো না, আমার পরে মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, সুতরাং সেটা থাকবে। যেমন এখানে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করছি যে প্রকৃতি কিন্তু আসলে বিরূপ হয়ে আসছে, স্বাভাবিক। এবং নোমাম চৌহানকে সে বলেছেন নেক্সট তোমার যুদ্ধ কিন্তু, তোমার সংকট কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, সেটা তো আমরা এখানে লক্ষ্য করছি। আমাকে এখানেও এ সময়ও ভাবতে হবে যে ভবিষ্যতেও আমি প্রাকৃতিক বিপর্যয়ের আরও ক্ষতিগ্রস্ত, যা যেটা আমরা কৃষির উপর যেহেতু নির্ভরশীল, কৃষি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন এবার সিলেটে যে বিরাট একটা বন্যা হয়ে গেল বা এ হয়ে গেলো, এতে তো আমার ধান ক্ষতি হয়ে গেল, কিংবা সুন্দরবনের দিকে দেখা গেলো একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হলো, আমার কতটা ধান নষ্ট হয়ে যাবে ইত্যাদি। সুতরাং প্রকৃতির জন্যও আমাকে এখন থেকেই, প্রাকৃতিক দুর্যোগের জন্যও আমাকে এখন থেকেই কেয়ারফুল থাকতে হবে। বিগত 50 বছরে আমাদের উন্নয়নের সবচেয়ে দর্শনগত যে ভুলটা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা নদীমাতৃক দেশ, আমাদের নদী আমাদের পানির উৎস, আমাদের কৃষির উৎস, সব কিছু ভাত পাস মানি এই মাছ সব কিছুর উৎস, সেই নদী মরে গেছে, সেই নদী মরে গেছে নানান কারণে, আন্তর্জাতিক নদীর পানি না পাওয়াতে করে গেছে, সুন্দরবনের থেকে ওই যে লোনা পানি এদিকে চলে আসছে। সেখানে আমি কিন্তু কী করছি, নদীমাতৃক দেশ, সহজ যোগাযোগের দেশ, সেখানে আমি সবচাইতে বেশি মানে এই মুহূর্তে রোড ডেন্সিটিতে বাংলাদেশ নাম্বার 1 এশিয়াতে, কারণ আমি রাস্তা বানিয়েছি, বিদেশিরা আমরা টাকা দিয়েছে, আমি রাস্তা বানিয়েছি। রাস্তা বানানো মানে কি, আমি জমির ধান মানে আমি রাস্তা মানে কৃষি জমি নষ্ট করেছি এবং নদীর পানি প্রবাহকে থামিয়ে দিয়েছি, এবং সেইটা দিয়ে আমার এখন ঘন ঘন বন্যা আসতেছে। এই যে আমরা এখন প্রচুর দেখতেছি, একটা স্টাডি করে দেখা যাচ্ছে একটা ব্রিজ বানালে ওই নদীর পানি প্রবাহের উপরে তো একটা বিরাট বিরূপ প্রভাব পড়ে, ওই নদীটা আস্তে আস্তে শুকিয়ে যায়, এবং ওই নদী ওই পথ দিয়ে হ্যাঁ সহজে মানুষের যোগাযোগ বাড়ে, এটা বাড়ে, কিন্তু তার তো দৈনন্দিন জীবনের উন্নতি তো হলো না। তাই যদি না হয় তাহলে সে এই যোগাযোগ দিয়ে কী করবে, তার তো কোনো সমস্যা নেই। সেই জন্যে ওই যেটা প্রফেসর ইয়ে বললেন আর কি, সলিম সাহেব, পরিকল্পনায় আমাকে পরিকল্পনায় আবার তাকাতে হবে নিজের দিকে, যে আমি যেন প্রকৃতি বান্ধব ভবিষ্যতের উন্নতি বান্ধব দিকে আমি আসি, আমি আমার নৌপথ, আমার চারিধারে জলাধারের পথ, জল ইয়ে করা, যে ঢাকা শহরে আপনি হাতির ঝিল প্রকল্পটাই দেখেন, এটা তো ঘষা মাজা হয়ে চলেই যাচ্ছিল, যাওকে প্রকল্প করে এখানে একটা ওয়াটার একটা ডিপোজিটরি করা হয়েছে, চারিদিকে মানুষের পথঘাট করা হয়েছে, একটাই হয়েছে। সুতরাং ইনোভেটিভ চিন্তায় থাকতে হবে যে আমার প্রকৃতি যেন সব ভবিষ্যতে আমার প্রতি বিরূপ না হয়। সুন্দরবন আমার একটা সবচাইতে বড় প্রাকৃতিক সম্পদ, আমাকে প্রাকৃতিক সুরক্ষা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, সেই সুন্দরবনের কাছে যদি আমি এমন কিছু করি বা এমন শিল্প অঞ্চল বা এমন একটা কিছু করি যাতে দেখা যাবে যে আমার সুন্দরবনের আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ আমি আমার প্রকৃতিক সুরক্ষাকে এ করছি। সিলেটে যে বন্যা হলো, হাওড়ে যে বন্যাগুলো হচ্ছে, এগুলো আর কিছু না, কিন্তু আপনি এমনভাবে রাস্তা বানিয়েছেন, বড় রাস্তা বানিয়েছেন হাওড়ের উপর দিয়ে, সেই পানি তো সরতে পারছে না, এই হয়েছে, এই ব্যাপারগুলোর দিকে তাকাতে হবে। আমাকে শুধু সোমবারের সমস্যা নিয়ে
বসে থাকলে হবে না, ভবিষ্যতের দিকেও লক্ষ্য রাখতে হবে, খেয়াল করতে হবে। এবং ওই যে বেকারত্বের কথাটাই ওই জন্যই আসছি যে এই মানুষ যদি এইভাবে হতাশ হয়ে থাকে, তার যদি কাজ না থাকে, তাহলে অর্থনীতি সচল করা খুব কঠিন হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস দেখার দরকার, শিক্ষার এমন ব্যবস্থা যে আমার দেশ যেখানে লেবার সারপ্লাস দেশ, আমার দেশ যেখানে আনস্কিল্ড ম্যান পাওয়ার পাঠিয়ে আমি রেভিনিউ রিটার্ন নিচ্ছি, সেই দেশ থেকে আমাদের প্রতিবেশী দেশ অনেক দেশ আমার এখান থেকে রেমিটেন্স নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার শিক্ষার এমন অবস্থা যে আমার ছেলেরা ওই স্টেজে চাকরি পাচ্ছে না, করতে পাচ্ছে না, সেখানে বাইরের লোক এসে যাচ্ছে। সুতরাং আমার অগ্র এ চিন্তা দিতে হবে, ওই আগে বললাম যেরকম নদী বা এসব বিষয়, দুই হচ্ছে আমার শিক্ষার দিকে বেশি খবর করতে হবে। আমাকে টোটাল একটা ভাগ করে দিতে হবে ক্লাস 8-9 পড়ার পরে যে ভাই তুমি এই টেকনিক্যালে যে এতে চলে যাও, তুমি ভোকেশনাল এতে যাও, স্কিল্ড ম্যান পাওয়ার হও, বিদেশে যাও কাজ করো। আর আচ্ছা ঠিক আছে, তুমি ভালো, তুমি খুব অধ্যাপক হবো বা ইয়ে হবো, তুমি সীমিত সংখ্যক লোকেরা যাবে ইউনিভার্সিটিতে পড়তে, যে গবেষণা করবে, চিন্তা করবে, করবে। আপনি সবাইকেই পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে, সবাইকেই পড়াচ্ছেন, সে ওই ডিগ্রি নিয়ে বসে থাকছে, সে ইন্টারভিউ ফেস করতে পারছে না। তা সুতরাং এখানে একটা কাট, যে সিনেমায় যেরকম কাট বলে না, যা করেন এখানে এরকম ধরনের কিছু পরিস্থিতিতে আসতে হবে। তা না হলে পর ভবিষ্যতের জন্যে আমরা যে ভবিষ্যতের যে উৎকণ্ঠা বা যেটা মনে করছি, বৈশ্বিক মন্দা তো হবেই, থাকবেই, এটা তো অস্বীকার করার কিছু নাই, এবং আমি প্রভাবিত হব এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই, কিন্তু সেখানে আমি যেন টিকে থাকতে পারি। জাপান এবং জার্মানি তারা 1945 সালে মানে গরুহারা হয়ে, মানে কী বলে, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল উইদিন 10 ইয়ার্স। জাপান জার্মানি কিন্তু ওই যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় ফিরে আসলো, ইট ইজ বিকজ অফ দেয়ার ইনোভেটিভ ম্যান পাওয়ার, তাদের অন্য সম্পদের চাইতে ম্যান পাওয়ার। তো সেই ম্যান পাওয়ার তৈরির ব্যাপারে আমার পরিকল্পনা কোথায় ঘাটতি। আমরা এখন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ভিতরে আছি, এই ডিভিডেন্টের কালটা বোধহয় কয়েক বছর পরে শেষ হয়ে আমার মধ্যবর্তী অবস্থায় আছি। আমার এই ইয়ং জেনারেশান, আমার এই যে ম্যান পাওয়ার, একে যদি আমি এখন স্কিল্ড এবং এ করে না তুলতে পারি, তাহলে ভবিষ্যতে আমার ওই আমও যাবে, সালাও যাবে টাইপের আর কি। অর্থাৎ একটা হতাশাগ্রস্ত পরিস্থিতি এবং নন ইনোভেটিভ অবস্থায় এ হবে, আমরা যে ঝুঁকিতে ছিলাম সেই ঝুঁকির মধ্যেই থেকে যাব, ঝুঁকিতে হবে। সুতরাং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্বাস্থ্যর ক্ষেত্রেও কথাটা ওই জন্যই আমরা মনে করি যে একটা লোকের চিকিৎসা দিলাম, কী করলাম, মানে কি ওই লোকের জীবন শক্তি তার একে আমি বাঁচালাম, বাঁচালে তার প্রোডাক্টিভিটি বাড়বে। হ্যাঁ, আবার আমি যদি ওর স্বাস্থ্যের দিকে খেয়াল না করি, ওর পিছনে যে খরচ হবে সেই খরচ আমার মিটাতে সমস্যা হয়ে যাবে। তো সুতরাং এখানে রেশনালাইজেশন, আমি জনাব সলিমুদ্দিন সাহেবের সাথে খুবই একমত যে উই হ্যাভ টু লুক অ্যাট আওয়ার পলিসি ডাইভার্সিফিকেশন, এবং এর জন্য খুব পরিকল্পনা নিতে হবে, এ করতে হবে। নিশ্চয়ই আমরাও আশা করি যে সরকার বা আমাদের এ সবাই এটা করছেন, কিন্তু সেখানে সমন্বয়ের অভাব হচ্ছে কি না সেই বিষয়গুলোকে দেখার বিষয়, প্রবলেমগুলোকে লিস্ট করতে হবে, লিস্ট করে মানে আমি মনে করি টাস্ক ফোর্স বা বিশেষ 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 এদের দিয়ে দিয়ে পরিকল্পনা করতে হবে। 100 দিনের পরিকল্পনা, 200 দিনের পরিকল্পনা, যেটা উনি বললেন এপ্রিল মাসে কী করব, জুন মাসে কী করব, এইগুলোকে আগাম চার্ট করতে হবে, চার্ট করে সেইভাবে এগোতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ।